মঙ্গলবার গভীর রাতে উত্তর জেলার ধর্মনগর বাজারের বিবেকানন্দ রোডে অবস্থিত সজল দেবনাথের জগন্নাথ জুয়েলারিতে চোরির ঘটনা সংঘটিত করে চোরের দল এদিন রাতে জুয়েলারির সামনের দরজা ভেঙে চোরের দল স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় তবে লকার ভাঙতে না পারে নগদ অর্থ নিতে পারেনি বুধবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই গোটা বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেয় জুয়েলারির মালিক সজল দেবনাথ সাত সকালে খবর পেয়ে ছুটে এসে দেখতে পান চোরের দল সর্বস্ব নিয়ে গেছে পূজার প্রাক মুহূর্তে এই চুরির ঘটনায় যেন মাথায় হাত জুয়েলারি মালিকের করলাম এসে যেন চুরির খবর পেয়ে ঘটনাস্থলে যে ধর্মনগর থানার পুলিশ তারপর নিয়ম মাফিক চুরির অভিযোগ নিয়ে দায়িত্ব খালাস করলেও ব্যবসায়ী মহল এক অজানা আতঙ্কে ভুগছে ধর্মনগর থানার পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলে এই চুরির কাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন করা সম্ভব হবে বলে এমনটাই মন্তব্য স্থানীয় ব্যবসায়ীদের বিরো রিপোর্ট রাইজিস্ট নিউজ